রান বন্যার আইপিএলে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারা দলের হাতেই শিরোপা দেখছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ও দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। চলতি আইপিএলেই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে এবারের আইপিএলে এত রান হওয়ার পেছনে ইম্প্যাক্ট বদলির নিয়ম ভালোভাবে কাজে লাগানোকেই কারণ হিসেবে দেখছেন পন্টিং। রানের বন্যা বইছে এবারের আইপিএলে, 200 রানের দেখা মিলছে হর হামেশাই, আবার সেসব বড় সংগ্রহ তারা করে জিতেও যাচ্ছে অনেক দল, সেই সাথে জন্ম নিচ্ছে নতুন নতুন রেকর্ড। আইপিএলের শুরুর দিকে মুম্বাইয়ের বিপক্ষে 277 রান তুলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে চলতি আইপিএলেই 287 রান করে নিজেদের রেকর্ডই ভেঙেছে তারা। সাধারণত বড় টুর্নামেন্টগুলোতে রক্ষণাত্মক বোলিং করতে পারা দলগুলোই শিরোপা জিতলেও এবারের আইপিএলে ভিন্ন কিছু দেখছেন পন্টিং। আক্রমণাত্মক ব্যাটিং করতে পারা দলের হাতেই শিরোপা দেখছেন এই অজি কিংবদন্তি। আইপিএল কিংবা বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে প্রায় সেরা রক্ষণাত্মক বোলিং বিভাগের দলই জিতেছে। তবে এবার নতুন নিয়মে যেভাবে আইপিএল এগোচ্ছে, মনে হচ্ছে যারা বোলারদের ওপর বেশি আক্রমণ করতে চায়, বড় সংগ্রহ তুলতে চায়, তারাই জিতবে। আমার মনে হয় এবার রক্ষণাত্মক বোলিংয়ের চেয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়েই আইপিএল জেতার সম্ভাবনা বেশি। আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ 3টি দলীয় স্কোর এসেছে এবছর, সর্বোচ্চ 5টির মধ্যে অবশ্য 4টি এসেছে চলতি আসরে। এই রান বন্যার পেছনে ইম্প্যাক্ট সাব বা ইম্প্যাক্ট বদলির নিয়ম ভালোভাবে কাজে লাগানোকেই কারণ হিসেবে দেখছেন পন্টিং। কয়েকটি বড় রানের জন্য সানরাইজার্সকে কৃতিত্ব দিতে হবে। কলকাতা নাইট রাইডার্স আমাদের সাথে 260 রানের মতো করলো। আমার মনে হয় দলগুলো যেভাবে ব্যাট করছে সেখানে ইম্প্যাক্ট প্লেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনারা দেখছেন শ্রাবি সেট কীভাবে বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাট করলো। আপনি এমনভাবে ব্যাট করতে পারবেন তখনই যখন আপনার নিচের ব্যাটারদের প্রতি আত্মবিশ্বাস থাকবে এবং আপনি অনেক লম্বা ব্যাটিং লাইন আপ নিয়ে খেলবেন। এবারের আইপিএলেই দু দলের সম্মিলিত 549 রানের ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব, যা এখন পর্যন্ত যে কোনো টি টোয়েন্টি ম্যাচেই সর্বোচ্চ। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।